আগে আসলে আফরা জানান সিলেটের ইত্যাদি টিভিতে কি আমরা সব সময় প্রতিবার খুঁজে অনুষ্ঠান ও সব জায়গায় থাকি। আজকেও আমরা যখন শুনলাম যে আমরা ও সাইটে গোবিন্দগঞ্জ এলাকা, এটা কোন এলাকা? গ্রাম শিবনগর গ্রাম ও শুটিং চলে সিলেটের ইত্যাদি টিম আমরা ওখানে আইছি। আমার কারণে লোক একটা আমরা দেশ বিদেশের যত ভাই বন্ধু হল আসলে সকল বন্ধু হলে সবসময় ওদের ন্যাচারাল দৃশ্যগুলো পছন্দ করেন, আর পছন্দ করাটা আরো আমরা মূল্যায়ন করি, আর মূল্যায়ন করিও আপনার কাছে দিই, আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর আমরা সার্থকতা দিয়ে যাই। তো আজকে যেখানে দেখলাম এখানে আসলে আমরা একটা উলি আছে, হিল্লা বিয়ার উলি। তো হিল্লা বিয়ার উলি বলতে আপনারা তো এখানে জানেন যে হিল্লা বিয়া যদি একটা ওয়ে তাইলে আস্তা গ্রাম জুড়ে উলি পড়ে যায়। হগরের বেটিয়া হগরের বেটার লগে, হগরের বেটিয়া হগরের বুড়ির লগে, খালি মাতামাতি করে দেখা এনে উভয় সারছে, আবার হিল্লা বিয়া করছে, করিয়া এবার বউ বেটি গুনে আসতে সারু দরকার। কিতা কত জাতর মা তানা গোনা কত তো আছে, আমরা সিলটি ভাষায় ইটা শোনা যায়। তো আজকে আমরা একটু মজা করি মাত্রা ওর কারণে, যেহেতু আমরা হিল্লা বিয়ার উলি নাটকর শুটিং বোর্ড শুটিং স্পট থাকি, আমরা আপনার লাইভ ভিডিও বানাইলাম, আপনারা মজা পাইতা এর লাগি। আমরা ফলাও মাতি আমরা ওখানের মুরব্বী জিনি যে বেটার ফুড়িরে বিয়া করিয়া হিল্লা দিছে ফুড়ি নারি আপনার। আচ্ছা বেটা ইয়াং কিন্তু ফুড়ি ফাইলা কিলা ওখান তা বুঝিলাই আপনি আজকে হিল্লা বিয়া নাটকর উলি ইটা অভিনয় করিয়া কিলা লাগে আপনার? আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা দর্শক বৃন্দ, আপনারা সবাই কাছে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। কিছু কিছু সিলেটের কালচার আমরা সিলেট না সিলেটের এমন এক জিনিস দরিয়া তুলি আমরা নাট্যকে। আপনারা সবাই নাটক দেখবেন, হলে গিয়ে সিনেমা দেখবেন, আমাদের বেশি সিনেমা চলচ্চিত্রটা ধ্বংস হয়, আমরা অনেক করে মনে করছি বাঙালি ইন্ডিয়া কিন্তু এখানে হয়েছে না। আর সিলেটের আমাদের যারা নাট্যকার বাইরে আছে এরা অনেক জিনিস আমরা সিলেটের গ্রাম বাংলা ঐতিহ্য ধরে থাকলে আপনারা দেখবেন। হিল্লা বিয়ার যে কাহিনিটা একটা হলো এটা বাদ একটা কাহিনি, জামাই যদি ছাড়ে আল্লাহর বিধান মতো শরীয়ত মতো এই বিয়া ওনার কাছে হয় না, এটার আরো জনের কাছে দিতে হয় আমানত একলাইতকু লাগে, তারপরে আবার এই মেয়েটারে গিয়া বিয়া দিতে হয় আল্লাহর বিধান মতো, কিন্তু শরীয়তের আইন এটা কিন্তু স্বামীর ঘর ওই স্বামীর ঘরও খাইবো আবার ও পুরানা স্বামীর লগে বিয়ে হইব। আচ্ছা এখন যদি ঘনিষ্ঠ মানুষের লগে দেওয়ার কারণ কি, কোন কারণে দেন? কারণ হইল কি আমার আত্মবিশ্বাস আছে এই মানুষ আমার ক্ষতি করতো না, ছাড়ি দিব আত্মবিশ্বাসের উপরে দুনিয়াই নেই, এই মানুষ আমার ক্ষতি করতো না। আমরা এত বুঝতাম ছিলাম যে ও কাহিনী গুলা ও নাটক উঠে আছে। যাই হোক দর্শক সকল, এটা আসলে একটা শিক্ষামূলক নাটক, আমাদের সমাজে এখন ইয়াং জেনারেশন যারা আছেন কম বয়সে বিয়া করিলেন, আগে আমরা দেখছি আমরা দাদাইনতে বিয়া করছেন বয়স কাটাইয়া, আমরা সাসাইনতেও বিয়া করছেন বয়স কাটাইয়া, বাপেও করছেন বয়স কাটাইয়া, এখন ইয়াং ভাইনতে বিয়া করিয়েও সাড়াছাড়ি শুরু করে দেয় আবার খানদন্য করে। তো এই খানদনটা বন্ধ করার লাগে এই শিক্ষামূলক নাটকটা আপনারা দেখবা অতি শীঘ্রই কোনো একটা ইউটিউব চ্যানেলে এটা প্রচার হইব। তো হিল্লা বিয়া যে এটা তো আপনারা কিছুটা শুনছেন, এর কাহিনী আপনারা দেখবা সপ্তাহ হয়ে দিলে আপনারা আমাদের বুঝতে নাই। তো হিল্লা বিয়া যে এই যে চরিত্র অভিনয় করা ইয়াং মানুষ দাঁড়িয়ে লাগাইছেন খুব সুন্দরও লাগে, গেট আপ সেট আপ হয়ে গেছে একবারে বুঝিলাম ফাটাফাটি গটক লাগে, কারণ কিতা তোমার চরিত্র কিতা? আমি গটকগিরি করি। গটকগিরি কিতা? গটক আমি একজন গটক, মানে আমার একজন ভাই সারি দিন আমার আফারে বাদে সে তাই সারা বাদে আমি তাই দে গটক আজে রাখো রাখো আমি কই দিতে না খাওয়া লাগতো না তুমি কই তো ঘরে ঘর চলে তুই লই হ্যাঁ কও সারি দিন বাদে সে তাই দে আমি কই বলে যে ফুরিগুতারে কেন বিয়া দিতে না আসলাই ফুরিগুতারে খেনে বিয়া দিলাই দে এখন নষ্ট হইলে। আচ্ছা বুঝছি, এটা হলো কি হিল্লা বিয়ার গটক কখন শুরু হয়ে গেছে যেটারে কয় হিল্লা বিয়ার গটক, কখন আমরা দেখা এই সমাজে হিল্লা বিয়ার গটক কখন লাগবো? যাই হোক হিল্লা বিয়ার গটক পারো সেটা আমরা লাগে আর একটু প্লাস পয়েন্ট হয়েছে যে ওই গটকে আপনি। আচ্ছা এখন বিষয়টা হলো কি ওই যে এখানে একটা কথা বলছেন যে আপন জনের কাছে দেওয়া লাগে, আপন জনকে নার্সার কাছে দিলে হইব কিন্তু বিশ্বাসী মানুষের কাছে হইব, যখন আপনি যদি বিয়া দিলেন আমার ফোনের কাছে গেছে, আর এরা যদি মায়া করে উবা ছাড়ে রাতে ইন্টারটা পড়ে গেছে না ছাড়লে আরো হইতা না তাই এর লাগে নিজের মানুষের কাছে বিশ্বাসী মানুষের দেওয়া লাগে। তো এখন তুমি কোন চরিত্র তোমার নাম কি তাই নাটক তোমার? নয়মুল্লা। এলাকার ভাই বান্ধব হলোর ওই সাফার জুড়ে দেখিলি ভাই নাটকের মাঝে আসলে খুব মজা এবং মজার নাটক করবো এবং কাহিনী শিক্ষামূলক হইব। আমরা এখন শুনি যার হিল্লা বিয়া হয়েছে তার কত সুখী আছে। আপনার নাম কি তার নাটক? ফুলই। এমনি কি তার পপিনী? আচ্ছা পপি নাম খুব সুন্দর, বাংলাদেশের সুপার ডুপার নায়িকা যে আসলা পপি,
হোক পপির লাভের আমরা সিলেটের পপি, পপি কিন্তু অনেক নাটক করছেন, এর আগে আমি দেখছি, আজকে পপিরে পাইছি, এখন আপনারাও নৌকা পপির কিছু ইতিহাস। আচ্ছা একটু আগ্রহ তুমি, তুমি করে খানে শর্মাই রেনি কেন গো, তোমার হিল্লা বিয়া আর তোমার সরম করে না, ইয়া আল্লাহ ঠাটা পড়ে গেছে, ও দেখো টান ফানি এমনি চলেনি, ও সরম হায়া নাই করি চলে, যাই হোক এটা নাটক তো এর লাগে সরম করেন না। আচ্ছা এখন কোথায় সাই এই যে চরিত্র অভিনয় করলাই তুমি, বিয়া হইলো আবার হিল্লা বিয়া হইলো, এই বিষয়টা করিয়া তোমার অনুভূতিটা কিতা কিলা লাগে? একটু জোরে কো, তুমি নাইকা, তুমি আস্তে মাথা দেখো তুমি খাইছো না, আর বদলাওয়াই বই উঠো, আমার খুব ভালো লাগে এটা করিয়া। আচ্ছা খুব ভালো লাগে। অভিনয় অভিনেত্রী যারা আছেন তারা কিছু নির্ধারিত চরিত্র আছে যে চরিত্রগুলারে তারা পছন্দ করেন, এই চরিত্রে অভিনয় করিয়া কতটুকু মানে আগ্রহী বা ভালো লাগে যে আমি সমাজ রে বা আমার সমাজের লাগে কিছু দিতাম পারবো? খুব ভালো লাগে। এই পর্যন্ত কয়টা নাটক করছেন? পাঁচটা। আচ্ছা যাই হোক পাঁচটা নাটক হইলো মোটামুটি চলছে বালা, ওই যে হয় তুফান ছুটি গেছে একটা আসে না, বৈশাখের খাল বৈশাখের জলের ফয়লা দিন যে তুফান আইছিল, আমি শুনে মনকে বিপদে পড়ে গেছিলাম, ও বাবারে আমার গাড়ি উড়ে তুলা দিলে, এই তাই না ওরা আখটা আইসুন নাটক আইলে চার পাঁচটা করছেন, কিন্তু তুফান ছুটি গেছে ইউটিউবের যুগ তো বালাও চলেন, আর বালা চলতো না কেন, সেরা অর্থ খারাপ নাই, আর মাসু আল্লাহ অভিনয় বালা, আর ফিগার তো মাসু আল্লাহ একবারে ফাটাফাটি, ক্যামেরা জেলায় এটা তার হওয়ার মতো নাই, আমি কইলাম আপনার নাটক দেখে বুঝিলেন জানো, তো আমার ও পয়সা গাড়ি আলা পয়সা মুরব্বী পয়সা, আপনি আপনি কিতা করলাম আচ্ছা, এখন আমরা যে নায়ক নায়কর একটু কথা উনি সকল শেষে তো নায়করও দরকার, কুন্ডা কান্ডা সন্ডা বন্ডা যা আসুন সব পিঠিয়া তাইনু ঠিক করুন, এবং তাই ঠিক হই লাগিলা বিয়া সারিয়া আবার হিল্লা বিয়া করিয়া বল লাগি পাগল খারুন কিতা। আসসালামু আলাইকুম, আসলে আমাদের বর্তমান পরিস্থিতি যেটা আমরা দেখতাম পারি আর এখন কু ইয়াং ইয়াং জেনারেশন মানে ইয়াং জেনারেশন যেটা মানে অনেকে আছে লাভ করিয়া বিয়া করে বা মানে অনেক ধরনের মানে মা বাবার অমর ছেড়া বিয়া করে, তো বিয়া করার পরে কি তো হয় মানে তারা কিছুদিন যায়, যাওয়ার পরে মানে অনেক কারণবশত হয়তো বা মানে আমাদের এখন ইয়াং জেনারেশনের মাতার খুব রাগ বেশি, হয়তো বা আপনারা জানেন তীব্র রাগ, তো রাগের কারণে অনেক মানে এই রাগের কারণে কিন্তু অনেক সময় অনেক ক্ষতি হয়ে যায়, তো আমি সেই মানে বিষয়গুলা দাবিয়ারুলি নাটক আমারও লেখা, আমি সেই বাস্তব চরিত্র মানে তুলিয়া ধরতাম চাইছি নাটকের মধ্যে, তো এই চরিত্রের মধ্যে আমি অভিনয় করছি যে ওখানে ফুলই নামে আসুন, তাই নাটকটা রচনা কে করছেন? রচনায় আমি। তোমার নাম কিটা? এম এইচ সুমন। এম এইচ সুমন এই রচনা করছেন, ও স্টোরি লইয়া মানে বাস্তবতা নিয়ে? বাস্তবতা নিয়ে। অবশেষে লাস্ট ফিনিশিং কিটা বুঝাইতে চাইলাম আপনি নাটক সময়? লাস্ট ফিনিশিং বুঝাইতে চাইলাম যে মনে করো আমি রাগর বসে ওনারে তালাক দিলাই, তালাক দেওয়ার পরে মানে অনেক মানে কষ্ট পাই আমি যে আসলে মানে খুব খারাপ কাম করছি, মানে নিজের ভুলটা যে নিজে যে ভুল করছি ওটা বুঝাইতে পারছি, মানে আমার ভুলের কারণে আমার বউরে সারছি আর আমার বউ সারার কারণে তার লাইফটা আমার কারণে নষ্ট হইতো, এটা আমি চাই না, প্রয়োজনে আবার ফিরে আনতাম চাই, ওটাই ওটাই ওটাও না। তো যাই হোক আমরা সুমন ছোট ভাই লেখছেন নাটক, এর আগে লেখছিলাম নাটক, এর আগে লেখছি আমার পরিচালনার প্রায় 10 থেকে 15টা নাটক, 15টা নাটক তাইলে ফুরানা ধরা যায়, আর আমরা এখানে মাঝে সবচেয়ে ফুরানা যে তাই হচ্ছে একটু সাইড সাইড করে না, কারণ ফুরানা মানুষ তো ক্যামেরার সামনে আইতা দুইটা কথা কইতা হনিলাই কইল এগো ঘটনা হয়েছে অনেক সময় মেসা বলে এইভাবে দেলায়, আসলে এটা কিন্তু নিয়ম নাই, নিয়মটা হইল কি হাদিস পত দেওয়ায় মেসা হলে হাদিস দেয় অনেক সময় বাচ্চা কাচ্চার দিকে তাকাইয়া ফ্যামিলিটা জুড়া দাও লাগাইয়া হিলিয়া যদি সারে না তো তার বউ যায় উনি আবার পবিত্র বউ উনি আবার আসল বউ উনি পাইতো না, এগুলো আপনার ভুল বুঝা বুঝি আপনারা নিয়ে না, এগুলো আমরা এটা বর্তমান সাবে এগুলা তো দেখছি এগুলো আপনারা দেখেন দেখে এটা আরাম পাইবেন, নিয়ম হইলো হিলিয়া দিয়া বিয়া করতে না, কিন্তু মেসা বলে মলনা সাহ বলে দেয় বাচ্চাদের দিকে তুকাইয়া সারে বউ তুকাইয়া অনেক দিকে সংসারে তুকাইয়া দেয় বাচ্চা এটা লেখা বলা শেষে যুব হরিয়া লেখে জামাইয়া নেয়। আচ্ছা ধন্যবাদ, এটা বুঝিয়া করছেন মেম্বার সাহ বর্তমান মেম্বার ও রানিং মেম্বার। আচ্ছা তোমার তোমার যে নতুন যে নাটকটা আমরা সিলেটের ইত্যাদি টিভি তার ইচ্ছার নাম কিটা? মোটামুটি তুমি তো আলহামদুলিল্লাহ নায়ক করতে পারো, কিন্তু জোয়ান বেটা বুড়ো দাঁড়িয়ে লাগে যা কি তার লাগে দাঁত তো পড়ছে না, দাঁত করছে না কিন্তু
বুড়া বেড়াইতে মাঝে মজা আছে, মজার মজার মাত্মা তাজা নায়ক দেখলো তো ফুরিয়ে করে আত ধরে নিল ইয়া আসতে এটা না সারা গোটো করে করাত লাভ আমি আসলে মজা করতাম চাই না, টকাইছে অভিনয় করার লাগে, ফিল্মের আত ধরার লাগে নাই, বুড়া হয়েছি ও কারণে যে মজার মজার মাত মাতা যাইব। যাই হোক ধন্যবাদ, আমরা চাই তুমি বড় অভিনেতা ছিল মাঝে, এখন এখানে আমার মালিক ভাই লাগে পুরানা অভিনেতা এখানে মাঝে, আর যেহেতু আমার পপিয়াফার লাগে আমরা শুভ দোয়া রইল, শুভ কামনা রইল, তুমি একদিন সিলেট খেলে গোটা বাংলাদেশের নায়ক নায়িকা যত আসো শুভে হলো নাটক করতে, আর এখানে আমার সব ভাই মনে সহযোগিতা করবে আপনার নিবার এখানে ফ্রেন্ডর নেই ভালো আসুন তো ফার অঙ্কল। তো যাই হোক আমরা আজকে শুটিং রয়েছে এখন আসলে কইতালে গুপ্তা, এই যে অভিনয় দেখতে কিলা লাগে কইল কা আসলে অভিনয়টা খুব ভালো লাগে, এটা ভালো জিনিস, এটা দিয়ে মানে মানুষ আগামীতে মোটামুটি উপকৃত হইব, উপকৃত হইব বা কিছু সভ্যত হইব দেশের মানুষ। আচ্ছা ধন্যবাদ, আমরা শেষ করে নিলাম, আপনারা যারা নাটক কথা বললা এটা কোন চ্যানেলে দিবা নাটক, কোন চ্যানেল নির্ধারিত হয়েছে নি? আচ্ছা যাই হোক যে চ্যানেলে আইব আপনারা ইনশাল্লাহ পাইবা, তবে হিল্লা বিয়ার উলি, হিল্লা বিয়ার নামে অনেক নাটক আছে কিন্তু হিল্লা বিয়ার উলি উলি মানে তো বুঝাইয়া দিছি, আপনারা হিল্লা বিয়ার উলি দেখবা, সবাই ভালো থাকবা আর সুস্থ থাকবা, ও প্রত্যাশা আমরা রাখি দিছি, আল্লাহ হাফেজ। একটা ছবি লোসাই তারপরে একটু ওসাইতে।